আপনারা দেখছেন একুশে টেলিভিশন। পাট থেকে আসছে আরও কিছু নতুন পণ্য। প্রিন্টার ও ফটোকপি মেশিনের কালি, ট্যাবলেটের বাইন্ডার সিএমসি, রেশমের সংমিশ্রণে উন্নত মানের সুতা উদ্ভাবনের গবেষণা এখন চূড়ান্ত পর্যায়ে। এছাড়া পানি ছাড়া পাটের আঁশ ছাড়ানোর প্রযুক্তিও খুব শিগগিরই দেখতে যাচ্ছে আলোর মুখ। মুফির রহমানের রিপোর্ট। পাটের সম্ভাবনা অপার, অনেক কিছুই এখন পাট দিয়ে তৈরি হচ্ছে। একসময় যা ছিল সাধারণ মানুষের চিন্তার বাইরে, বিজ্ঞানীদের গবেষণা ও উদ্ভাবনী প্রচেষ্টায় দিন দিন খুলছে অর্থকরী ফসলটির সম্ভাবনার দুয়ার। পাট দিয়ে এখন পর্যন্ত 282টি পণ্য তৈরি হচ্ছে দেশে, তবে খুব অল্প সময়ের মধ্যে আসছে আরও কিছু নতুন পণ্য। নতুন এসব পণ্যের গবেষণা এখন শেষ পর্যায়ে। পাট গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বলছেন, সোনালি আঁশ পাট থেকে অনেক কিছুই তৈরি করা সম্ভব। পাট একটা বিকল্প পদ্ধতি যেটা থেকে ব্যাপক হারে পাল্প এবং পেপার, এতে কারেন্সি পেপার থেকে সব টাইপের পেপার করা যাবে। পাল্পে থেকে একটা অংশ চলে গেল পেপার, একটা অংশ চলে গেল সেলুলোজ, মাইক্রো ক্রিস্টালাইন সেলুলোজ যেটা। পাটখড়ির কয়লায় তৈরি কম্পিউটার প্রিন্টার ও ফটোকপিয়ার মেশিনের কালি, ট্যাবলেটের বাইন্ডার সিএমসি, পাট ও রেশমের সংমিশ্রণে তৈরি উন্নত মানের সুতা শিগগিরই যুক্ত হতে যাচ্ছে পাট পণ্যের বহরে। প্যারাসিটামলের কথা যদি বলি, যেখানে 500 mg প্যারাসিটামলে কিন্তু অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট, যেটা প্যারাসিটামল, এটার পরিমাণ কিন্তু খুব কম। এখানে কিন্তু সেলুলোজি ব্যবহার হয়তো এটা আটা থেকে আসে, নতুবা অন্য কোনো সোর্স থেকে আসে, ওটাও আসলে সেলুলোজ কিংবা কার্বোহাইড্রেট, আর জোর থেকে যেটা আসবে এটা সেলুলোজ। নতুন পণ্যগুলোকে যুগান্তকারী উদ্ভাবন হিসেবে দেখছেন পাট পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের কর্মকর্তারা। আন্তর্জাতিক অঙ্গনে এসব পাটজাত পণ্য ব্যাপক সাড়া ফেলবে বলে আশা তাদের। পাটের গবেষণার অনেক কাজ চলছে বর্তমানে, অনেকগুলি প্রজেক্ট বিজিআরআইতে ইয়েতে চলমান আছে। সারা দেশে যেই পরিমাণ পাটখড়ি আমাদের আছে, সবগুলি যদি আমরা এইভাবে প্রসেস করতে পারি, এখান থেকে আমাদের যে রপ্তানির পরিমাণ সেটা আরও বহুগুণ বৃদ্ধি করা সম্ভব। এদিকে পানি ছাড়া পাটের আঁশ আলাদা করার প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রেও সফলতার দ্বারপ্রান্তে বিজ্ঞানীরা। এসব উদ্ভাবন ও পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে আবারও পাটের সোনালি দিন ফিরে আসবে বলে আশা সংশ্লিষ্টদের। আমাদের সবচেয়ে বড় একটা সমস্যা হলো আমাদের পানির অভাবে অনেক বছরই মানে পাট পচানোর সমস্যা হয়। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।